আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন সকাল সাড়ে ছয়টা বাজে। তো আজকে আমরা তিন বোন মিলে ঠিক করছিলাম যে একটু ঘুরতে যাব, মানে কালকে রাত্রেবেলায় আর কি ডিসিশন নিয়েছিলাম, গ্রামের ভিতর দিকে যাব। আমার বোনদের কাজ আছে তো বোনদের সাথে আমিও যাব, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল না, শুরু থেকে নিষেধ করে দিয়েছিলাম। কিন্তু সকালবেলা দেখলাম যে তারা আমাকে বারবার করে ফোন দিতেছে, এই জন্য কোনো রকম মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে এই যে রাস্তার এখানে চলে আসছে। আর যেহেতু খুব সকালবেলা মানে আমি রাস্তার এখানে আসছি, তো কোনো ভ্যান পাচ্ছিলাম না, তো আমি 30 মিনিটের মতন এখানে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি একটা ভ্যান পাওয়া গিয়েছে, আর মানে 30 মিনিট দাঁড়িয়েছিলাম ঠিক আছে, অনেকেই ভাবতে পারেন যে আমার খালা বাসা কাছে তো হেঁটেই যেতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে যেহেতু সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠছিলাম, তো তো মানে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করতেছিল না, এই জন্য ভ্যানের জন্য দাঁড়িয়েছিলাম। তো এই যে ফাইনালি বোনদের এখানে পৌঁছে গিয়েছি, তারপরে আমরা যে জায়গায় যাব সেই জায়গার যাওয়ার জন্য ভ্যানও লাগবে, কিন্তু ভ্যান পাচ্ছিলাম না যেহেতু অনেক সকালবেলা হয়েছে, তখন তো 7টা বাজে। আবার এইদিকে দেখতেছি সকাল শুরু হতে না হতেই বাবারে বাবা কি পরিমাণের বাইরে রোদ, প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, তবে সকালবেলার পরিবেশটা আমার খুব ভালো লাগতেছিল। মানে এত সুন্দর ভিউ দেখে মনে হচ্ছিল যেন কেন আমি প্রতিদিন মানে সকালবেলা ঘুম থেকে উঠি না, ঘুম থেকে যদি ওঠাই সত্যি কথা বলতে সকালবেলা এরকম সুন্দর ভিউ দেখলে মনটা খুব ভালো লাগে। তো এত সুন্দর ভিউ দেখে আমিও খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো আমরা এখানেও প্রায় 30 মিনিটের মতন হেঁটে, তারপরে হচ্ছে রাস্তার বেশ কিছু দূর চলে আসছিলাম, তারপরে আর হেঁটে হেঁটে যেতে পারতেছিলাম না, এই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি একটা ভ্যান পাওয়া গিয়েছে, আর এই যে তাড়াতাড়ি করে আমরা ভ্যানে উঠে গিয়েছি, আর দেখেন কি সুন্দর ভিউ, মানে এত সুন্দর জায়গাটা, আমার যে কি ভালো লেগেছে। আমার বোনরা এর আগেও আসছিল, তো আমি আমার বোনদেরকে বারবার করে বলতেছিলাম যে এর আগের বার যখন আসছিলে তখন আমাকে নিয়ে আসোনি কেন, কারণ এত সুন্দর জায়গা দেখে আমার কি বলবো, কি যে ভালো লাগতেছিল, মানে সে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আর আপনারাই দেখেন আসলেই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। যে হয়তোবা আমার ক্যামেরা অতটা ভালো না, মানে আমার ফোন অতটা ভালো না, এজন্য জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে জায়গাটা অনেক সুন্দর। তো আমরা ডিসিশনও নিয়ে ফেলেছি, একদিন ইনশাল্লাহ এই জায়গাতে যাব যে আমরা ফটোশ্যুট করব, তিন বোন ডিসিশন নিয়েছে। আর এই যে দেখেন বরাবরের মতনই আমি পেছনে বসছি, কারণ আমার পেছনে বসতে বেশ ভালোই লাগে। আর আজকে আমি যে পরিমাণে খুশি আছি, আমি খুব খুশি হয়ে গিয়েছি আজকে এত সুন্দর জায়গা দেখে। মহেশপুর এমনিতেও অনেক সুন্দর জায়গা, কিন্তু আজকে আমি যে জায়গাতে গিয়েছিলাম এই জায়গাটা আরও বেশি সুন্দর, মানে চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আর আমরা যে জায়গায় গিয়েছিলাম যাদের সাথে দেখা করতে, মানে অনেক মাঠের অনেক দূর যে মাঠের ভিতরে শুধু এই গ্রামটা, তো বেশ ভালোই লাগতেছিল। আশেপাশের এত সুন্দর পরিবেশ দেখে তো কি বলবো, আমার যে কি ভালো লাগতেছিল, কিন্তু আমি আপনাদেরকে মানে ভালোভাবে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ ওখানে আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল, আরও সকালবেলা আসার দরকার ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে গিয়েছে যেহেতু ভ্যান পাচ্ছিলাম না। তো এই যে এখন আমরা হাঁটতেছি ওনাদের বাসার দিকে যাব, তাই আর এখানে হচ্ছে আমার বোনদের চেনা পরিচিত এক আন্টি আছে, তো তাদের সাথে দেখা করতে আসছিল, যেহেতু আমার বোন আর কিছুদিন পর চিটাগাং চলে যাবে, তো তারপরে ওখানে মানে টুকিটাকি আমরা কিছুক্ষণ কথা টথা বলে এই যে চলে আসছি, আর এখন বাসায় চলে যাব। আর এই দিকে দেখেন কি পরিমাণের রোদ, এখন কিন্তু 8:30 বাজে, তারপরেও দেখেন বাইরে কি পরিমাণের রোদ, আর ভ্যানও পাওয়া যাচ্ছে না, এজন্য আমাদের এখন হেঁটে হেঁটে কিছু দূর যেতে হবে, তারপরে যদি কপাল ভালো থাকে তাহলে ইনশাল্লাহ ভ্যান পাবো, নাহলে মানে মেন রাস্তা পর্যন্ত আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো এখানেও বেশ কিছুক্ষণ হাঁটার পরে ফাইনালি একটা ভ্যান পাওয়া গিয়েছে, আর তাড়াতাড়ি করে আমরা ভ্যানে উঠে পড়ছি, ভ্যান আর হাতছাড়া করিনি। তারপরে আসার সময় একটু আখের রস খেয়েছি, আখের রস আমি আগে খেতে পারতাম না, কিন্তু মানে গন্ধের জন্য খেতে পারতাম না, কিন্তু এই ভাইয়ের কাছে আখের রসটা আমার কাছে খুব মজা লেগেছে, তার মানে এই ভাইয়া হচ্ছে আখের রসের ভিতরে লেবু দেয় আর ওই বিচ্ছিরি গন্ধটা করে না, এই জন্য আমি খেতে পারি। তো আবার আমরা তাড়াতাড়ি করে এই যে ভ্যানে উঠে গিয়েছি, কারণ আমার বোনের ছেলে মেয়ে তো বাসায় আছে, তো তারা নাকি কান্নাকাটি করতেছে, এই জন্য এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আর বোনরা বোনদের বাসায় চলে আসছে, আমি আমার বাসায় চলে আসছি, কারণ আজকে আমার শাশুড়ি মা হচ্ছে যাবে নানি শাশুড়ির বাড়ি, মানে তার বাপের বাড়ি, এই জন্য আমি বাসায় চলে আসছি। আর খুব খিদাও লাগছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এই জন্য তাড়াতাড়ি করে এই যে খিচুড়ি রান্না করবো আজকে ভাবলাম, তাতে সব রেডি করে নিয়েছি। আর এই যে পাতাটা দেখতেছেন, এটা কিন্তু মানে এমনি ঘাস পাতা না, এটা হচ্ছে পোলাও পাতা বলে, এটা ভাতের ভিতরে চাউলের ভিতরে যখন খিচুড়ি টিচুড়ি রান্না করা হয়,
যদি দেওয়া হয় তাহলে প্লাউ প্লাউ স্মেল করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য ভাবলাম যে যেহেতু এমনি সিম্পল চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি, তো এই পাতাটা দিয়ে, এই জন্য এই পাতাটা দিয়েছি যাতে সুন্দর একটা প্লাউ প্লাউ স্মেল করে। তো প্রথমে আমি খিচুড়িটা সব মশলাপাতি দিয়ে ভেজে নিয়েছি, আর এখন আমি কুকারের ভিতরে দিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে কুকারে বসাই দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম, আর খিচুড়িটা খেতে খুবই মজা রয়েছে, কিন্তু আমি কেন তা জানি না ইদানিং হচ্ছে দুপুরবেলার এই খাবার দাবারের পার্টটাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলে যাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘুমাই গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে মানে ঘুম থেকে উঠলাম, তখন আমার বোন ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো তারা বাজারে যাবে, এই জন্য আমি তাড়াহুড়ো করে এখন হচ্ছে রাস্তার ওখানে যাচ্ছি, কারণ তারা আমার জন্য ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে ফাইনালি আবারও একবার বোনদের সাথে দেখা হয়ে গিয়েছে, তারপর আমরা বাজারে আসছি, আর বাজারে এসেই বেবি শপে চলে গিয়েছি। আমার বোন কাদেরকে কাদের বাচ্চা হয়েছে তো তাদেরকে জামা কাপড় গিফট করবে, এই জন্য তার ড্রেস দেখতেছে, আর আমি এক জায়গায় বসে আছি, কারণ মানে আমার কাছে আজকে মনে হচ্ছে দিনটা পুরো আমি স্বপ্ন দেখতেছি, মানে আমার প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে যাচ্ছে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, মানে এতটা আজকে ব্যস্ত আছি সকাল থেকে, তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই যে বোনটা এখানে ড্রেস দেখতেছে, এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, কিন্তু এগুলো হচ্ছে 2-3 মাসের বাচ্চাদের, কিন্তু নিউবর্ন বাচ্চাদের আমরা ড্রেস খুঁজতেছিলাম, এখানে ছিল কিন্তু সেগুলো আমাদের পছন্দ হচ্ছিল না, এই জন্য নেওয়া হয়নি। তারপরে এখানে ছেলের জন্য ডাইপারও নিয়ে আসে আমার বোন। যাই হোক, তারপরে আমাদের মনে হলো একটু খাওয়া দাওয়া করার দরকার, এই জন্য এই যে আমরা হোটেলে চলে আসছি সমোসা খেতে। আমরা অনেকদিন সমোসা খাই না সত্যি কথা বলতে, তো সমোসা খেতে খুব ইচ্ছা করতেছিলো, আর এখানকার সমোসার সাথে যে চাটনিটা দেয় এই জন্য সমোসাটা আরও বেশি ভালো লাগে, তাই তো আমরা এখানে আসছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বোনরা তাদের বাসার জন্য মিষ্টি নিয়ে আসে, আর আমি প্রথমে ভাবতেছিলাম যে আমি বাসার জন্য মিষ্টি নিব কি নিব না, কিন্তু পরে মনে হলো যে নিই মিষ্টি, এই জন্য আমিও বাসার জন্য মিষ্টি নিয়ে আসি। সবসময় তো আমার হাজব্যান্ড আমার জন্য খাবার কিনে নিয়ে যায়, তো আমি আমার হাজব্যান্ডের জন্য আজকে নিয়ে যাচ্ছি। আর এটা মিষ্টি বলতে এমনি মিষ্টি ছিল না, এটা রসগোল্লা ছিল। তারপরে আবার আমরা একটু আবারও এসপার্কে গিয়েছিলাম এখান থেকে বাচ্চাদের ড্রেস দেখার জন্য, যেহেতু এর আগে ড্রেস নেওয়া হয়নি, তো এখানে যাওয়ার পরে ড্রেস পছন্দ হয়নি। তারপরে আবার খালা ফোন দিতেছিল, খালা খালু ফোন দিয়ে বলতেছিল যে ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, এই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, এখন বাসায় চলে যাব। আর আমার বোনরা খালা বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে যাব, যেহেতু আমার বাসায় এখন কেউ নেই। আর সবশেষে থাকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর্ব, তো রাত্রেবেলা ভাবলাম যে অন্য কিছু খাবো না, বাসায় আম ছিল, তারপরে হচ্ছে ড্রাগন আছে, তো এইগুলোই খাবো রাত্রেবেলা। আবার দেখতেছি যে আমার হাজব্যান্ড আজকে শরবত নিয়ে আসছে বাজার থেকে, সে আমাকে শরবত খাওয়াতে চাচ্ছিল, তার নাকি এই শরবতটা খেয়ে খুব ভালো লাগছে, তাই আমার জন্য নিয়ে আসছে। তারপরে এখানে যেহেতু আমি বাসায় সবসময় একা থাকি, তো আমার হাজব্যান্ডকে বলি চিপস বা পাপন নিয়ে এসে রেখে দিতে, তাহলে তো মাঝে মাঝে একটু ভেজে খাওয়া যায়, কারণ এইগুলো আমার খুব পছন্দ। তো আজকে ফাইনালি কি মনে হলো আমার হাজব্যান্ড নিয়ে আসছে, তারপরে এখানে দেখেন আমার হাজব্যান্ডের কি অবস্থা, মানে এত বিট লবণ নিয়ে আসছে, এ তো মনে হয় বছর মানে 4-5 বছরের আগে মনে হয় শেষ করতে পারবে না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমার হাজব্যান্ড বললো যেহেতু চিপস নিয়ে আসছি তো একটু চিপস ভাজি, আর দুজনে মিলে একটু মুভি দেখি গল্প করি, তো যেই ভাবা সেই। আর এইদিকে আরও একটা জিনিস দেখেন, এখানে আমি ফুচকা ভাজতেছি, আসলে আমার হাজব্যান্ড যখন চিপস নিয়ে আসছিলো তখন চিপসের ভিতরে একটু কয়েকটা ফুচকাও কিনে নিয়ে আসছিলো, কারণ তার নাকি এই ফুচকা চিপসের মতন ভেজে খুব খেতে ইচ্ছা করতেছিলো, এই জন্য সে আমাকে বলতেছিলো যে আগে ফুচকা দাও, আগে ফুচকা ভাজবো, আর তার নাকি ফুচকার থেকে এরকম চিপসের মতন করে ভেজে নাকি খেতে ভালো লাগছে। তো যাই হোক, এখন এই যে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বসে বসে খাচ্ছিলাম আর মুভি দেখতেছিলাম। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।